সালামু আলাইকুম রহমতুল্লাহ উমান প্রবাসীদের জন্য বিশাল বড় একটি সুখবর রয়েছে বন্ধুরা উমানে প্রবাসীদের জন্য নতুন একটি আইন করেছে যেটার বেশিরভাগ সুফল প্রবাসীরাই কিন্তু পেয়ে যাবে বন্ধুরা আপনারা জানেন গত কয়েকদিন আগে উমানের সকল গণমাধ্যমগুলোতে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে এখন থেকে চাইলে যে কোনো প্রবাসীরা উমানে যদি আসে ট্যুরিস্ট বিষয় সেক্ষেত্রে ওই দেশের মানে যার যার নিজ দেশের এই ড্রাইভিং লাইসেন্স থাকলে সেই ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে উমানে ইস্যু করে তারা উমানের যে সমস্ত রেন্টেকার গাড়ি আছে বা যে কোনো ধরনের গাড়ি তারা কিন্তু চালাতে পারবে বিশেষ করে যারা ট্যুরিস্ট বিষয় আসবে এখন ট্যুরিস্ট বিষয়ে এসে আপনি ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু চালাতে পারবেন না সেই ড্রাইভিং লাইসেন্সের সর্বনিম্ন তিন মাস পর্যন্ত মেয়াদ থাকতে হবে যারা অন্যান্য দেশের বা যাদের কাছে ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে সমস্ত লাইসেন্স দিয়ে আপনারা এখন চাইলে উমানে এসে রেন্টেকারের যে কোনো গাড়ি কিন্তু আপনি চালাতে পারবেন তবে শর্ত দিচ্ছে একটাই যে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা রয়েছে সেটা যেন সর্বনিম্ন তিন মাসের যেন মেয়াদ থাকে আর যারা প্রবাসীরা আছেন বিশেষ করে যারা উমানে শ্রমিক বিষয় দুই বছরের বিষার মেয়াদে যারা খাদ্যমার বিষয় আছে শ্রমিক বিষয়া বা যেই কোনো ধরনের আপনারা বিষয়ে কাজ করেন না কেন আপনাদের কাছে ড্রাইভিং লাইসেন্স থাকলেও সেটা দিয়ে আপনারা কিন্তু গাড়ি চালাতে পারবেন না সেটা উমানে অ্যালাউ করবে না যদি উমানে গাড়ি চালাতে হয় তাহলে উমানের যেই গাড়ি ড্রাইভিং লাইসেন্স যেই প্রক্রিয়াটা আছে সে অনুযায়ী আপনাকে শিখে শিখে তালিম করে ইন্টারভিউ দিয়ে তারপরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারপরে কিন্তু গাড়ি চালাতে হবে এছাড়া কিন্তু চালাতে পারবেন না তবে এই সুবিধাটি দেওয়ার জন্য মানে দিয়ে এখন কিন্তু যারা ট্যুরিস্ট বিষয় বা যারা যে কোনো মানে ইমারজেন্সিভাবে যারাই উমানে আসবে তারা চাইলে ওই দেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে উমানে গাড়ি চালাতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না বন্ধুরা এই ছিল আপডেটটি ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে ওনারা যেন অনেকটা উপকৃত হতে পারবে